আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। মানি ওয়েব 3.0 এর সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো আপনাদের জন্য আরেকটি লেটেস্ট মাইনিং নিয়ে হাজির হয়ে গেলাম, ওজিসি কমিউনিটি মাইনিং। এই প্রজেক্টটা বেস্ট অনেক দূর এগিয়ে গিয়েছে, আর এই 2024 সালটা হচ্ছে মাইনিং প্রজেক্টের সেরা বছর। আপনারা প্রত্যেকটা প্রজেক্টে জয়েন করার চেষ্টা করবেন, কারণ যে প্রজেক্টগুলো পেমেন্ট করার কথা ছিল না সেই প্রজেক্টগুলো হচ্ছে পেমেন্ট করছে, আর যেগুলো পেমেন্ট করার কথা ছিল সেগুলো কিন্তু পেমেন্ট করে না। বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া রুলস কিন্তু দিয়ে রাখছে, এবং আমরা কন্টিনিউসলি প্রত্যেকটা প্রজেক্টে জয়েন করব, কারণ হচ্ছে কোনটা থেকে কোন বেনিফিট পাই সেটা কিন্তু কেউ কিছু বলতে পারি না। সো আপনাদের জন্য হচ্ছে অ্যাগেনস্টে টুডেস অফার লিঙ্কে দিয়ে রাখবো হচ্ছে ভিডিও লিঙ্ক, আবার সব কিছু ডিটেলস। টুডেস অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে এই পোস্টটি নিয়ে আসবে, এখান থেকে সরাসরি হচ্ছে আপনারা কী করবেন, রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন, কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো কাজে। ফার্স্ট টাইম হচ্ছে যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে যারা নতুন রয়েছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। প্রত্যেকটা প্রজেক্টের আপডেট হচ্ছে আপনারা পেয়ে যাবেন, নতুন নতুন হচ্ছে মাইনিং প্রজেক্ট বা ভালো ভালো অফারগুলো হচ্ছে উইদাউট রেফারেন্স উইদাউট ইনভেস্টমেন্ট হচ্ছে পেয়ে যাবেন। সো এখান থেকে রেজিস্টার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের কী করতে হবে, একদিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো যখন এই রেজিস্টার লিঙ্কে ক্লিক করবো আমাদের হচ্ছে এরকম একটা অপরচুনিটি ওয়েবসাইটে নিয়ে আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড ওজিসি কমিউনিটি অ্যাকাউন্ট। সো আমরা এখান থেকে কী করবো, ফার্স্ট টাইম হচ্ছে একটা ইন্টার ওয়ার ইমেল, আমাদের একটা ভেরিফাইড ইমেল বসাইতে হবে, মাস্ট আপনি একটা ভেরিফাইড ইমেল বসাই দিবেন। বসানোর পর সিম্পল হচ্ছে এখান থেকে জাস্ট এই আই এম নট এ রোবট ক্যাপচারটা আপনি সল্ড আউট করে নেবেন। আমি অলমোস্ট হচ্ছে সলটাকে সল্ড আউট করে ফেলেছি, আপনার হচ্ছে গেট কোডের মধ্যে একটা ক্লিক করবেন। সো যখনই হচ্ছে এখান থেকে গেট কোডের মধ্যে একটা ক্লিক করে দেবেন, আপনাকে হচ্ছে ইমেলের মধ্যে একটা ওটিপি পাঠিয়ে দেবে, জাস্ট ওটিপি ঠিক আছে রিসিভ করে হচ্ছে এখানে বসাইতে হবে। আমি জাস্ট হচ্ছে ওটিপিটা আই না, তারপর এখানে বসাই দিচ্ছি, আপনার সরাসরি জিমেল অ্যাক্সে চলে যাবেন। সো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা চলে আসি, দেখতে পাচ্ছেন ওজিসি একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে আমাদেরকে, জাস্ট এই ভেরিফিকেশন কোডটা হচ্ছে আমাদেরকে কপি করতে হবে। আপনার টিপ করে ধরে এখান থেকে কপি করে নেবেন, তারপর এখান থেকে ব্যাক করে এসে জাস্ট ওইখানে এসে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ একটি বাটন পাবেন, জাস্ট কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিলে হচ্ছে আমাদেরকে অন্য একটা পেজের মধ্যে নিয়ে আসবে, ক্রিয়েট অ্যান্ড ওজিসি কমিউনিটি অ্যাকাউন্ট। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে হচ্ছে পাসওয়ার্ড দিতে বলছে, আপনার হচ্ছে এখানে যে পাসওয়ার্ডটা বসাবেন নিচে সেম পাসওয়ার্ডটা বসে জাস্ট কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড বসানোর পর কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা চলে আসবে, এখান থেকে অবশ্যই এগ্রির মধ্যে একটা ক্লিক করতে হবে, তারপর এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউটা করবেন না, আপাতত হচ্ছে আপনাকে এখানে নোটিফিকেশন দিতে বলেছে এটা অ্যালাউ করে দিবেন, কারণ এটা কোনো প্রবলেম নাই। আপনারা যদি অ্যাপ থেকে বা ওয়েব থেকে পারমিশন চায় অবশ্যই পারমিশনটা দিবেন না, যদিও এটা ওয়েবের মধ্যে আছে তার অ্যাপ্লিকেশন লঞ্চ করা নেই, কারণ বলা যায় না কোন কোন কোথা থেকে কী হয়ে যায়, যার কারণে আমি আপনাদেরকে বারণ করবো অবশ্যই এটাকে অ্যালাউ করবেন না। সো আপনারা কী করবেন, এখান থেকে হচ্ছে ওয়েবের মাধ্যমে মাইনিং করার জন্য আপনারা জাস্ট এই ড্যাশবোর্ডে চলে আসবেন, আর ড্যাশবোর্ড থেকে আপনি ইনস্ট্যান্ট আমাদের রেফার লিঙ্কে জয়েন করার জন্য এখান থেকে পাঁচটা হচ্ছে ব্যালেন্স পেয়ে যাবেন, পাঁচটা টোকেন ঠিক আছে, যেটার নাম হচ্ছে সিআরএবি, এই টোকেনটা পাবেন বা ওজিসি টোকেনটা পাবেন। সো আমরা কী করবো, এখান থেকে হচ্ছে এইখানে একটা টেপ করে দিলে আমাদের মাইনিংটা স্টাডি হয়ে যাবে, কার কতটুকু টাইম লাগে সো এটা আপনারা দেখবেন, আমি আইএগ্রির মধ্যে এটা ক্লিক করে দিচ্ছি। আমাদের এখানে টাইম লাগতেছে অলমোস্ট হচ্ছে কত 10 ঘন্টা পরে, 12 মিনিট পরে হচ্ছে টাইমটা আমাদেরকে শেষ হবে, পরবর্তীতে আবার হচ্ছে মাইনিং রিটার্ন করতে পারবো। সো অনেকেরই অনেকভাবে হয় বা এক একজন এক এক রকমেরভাবে হচ্ছে কাইন্ড ডাউন হয়, সো আমার হচ্ছে অন্যরকমভাবে হয়েছে, আপনারটা আরেক রকম হইতে পারে। সো এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পারবেন, এখানে হট নিউজ রয়েছে, তারপর জয়েন কমিউনিটি এবং ইনভাইট ফ্রেন্ডস, তারপর রয়েছে এখানে স্টেকিং রিওয়ার্ড আসবে, তারপর পার্টনার অ্যাপস, অলরেডি কিন্তু বাইবিট এক্সচেঞ্জ রেটে কিন্তু পার্টনার্স রয়েছে, আপনি যদি খেয়াল করে দেখেন এখানে পার্টনারশিপের মধ্যে কিছু কিছু এক্সচেঞ্জ বা কিছু কিছু প্রজেক্ট কিন্তু অলরেডি কিন্তু পার্টনার রয়েছে। সো বাইবিটও কিন্তু এর মধ্যে পার্টনারশিপ রয়েছে, ভালো একটা প্রজেক্ট বা ভালো একটা গ্রোথ কিন্তু তারা অলরেডি কিন্তু নিয়ে আসছে বা ভালো একটা প্রজেক্ট কিন্তু চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বিটগার্ডের মতো প্রজেক্ট কিন্তু অলরেডি কি তাদেরকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু আবারও 30টা টোকেন হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 30টা টোকেন অটোমেটিকই হয়ে গিয়েছে। আপনারা হচ্ছে এভাবে করে মাইনিংটা স্টাডি করবেন, প্রতিনিয়ত মাইনিংটা স্টাডি করে কাজ করবেন। আমরা যদি এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, যে এই বাটনগুলো দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা বাটন রয়েছে, আপনি এগুলো ঘেটে ঘুটে দেখবেন কোনটা কোন অপশন। যদি আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না, শর্টকাটের মধ্যে হচ্ছে আমি এটাকে দিয়ে দিব। আর এখান থেকে হচ্ছে রেফারেল দেখতে পাচ্ছেন, এখানে রেফারেলের মাধ্যমে অপরচুনিটি রয়েছে, এটা যেহেতু কমিউনিটি বেসের মাইনিং সো অবশ্যই আপনার হচ্ছে কিছু কমিউনিটি নেওয়ার চেষ্টা করবেন এখান থেকে। অ্যাগেন হচ্ছে এখান থেকে 80% কমিউনিটি আর্নিং আছে যেটা তারা এখানে বলছে। সো আমরা যদি এখানে তাদের টুইটার সোশ্যাল মিডিয়ার মধ্যে যাই, তাহলে বেশ কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাইতে পারবো। তাদের প্রজেক্টের মধ্যে কিন্তু অলরেডি 62,000 মেম্বার্স কিন্তু তারা কমপ্লিট করেছে, অলরেডি কিন্তু মিলিয়নার প্রজেক্ট হয়ে যাবে এটা, খুব দ্রুত এখানে জয়েন করে কাজ করা শুরু করে দেন, ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে। সো কেউ মিস করবেন না, এখান থেকে রেগুলারলি আপনারা কাজগুলো করেন, তারা কিন্তু ডে বাই ডে হচ্ছে টুইট করে যাচ্ছে এখান থেকে, অ্যাগেনস্টে আপনারা হচ্ছে ডে বাই ডে কাজ করে যাবেন এখান থেকে। হচ্ছে তারা বলছে যে কি জিবিটি যে টোকেনের এইটা রয়েছে, এটা হচ্ছে অলরেডি ওজিসি টোকেন আউট অফ 1 বিলিয়ন ওয়ারিয়র আর রিলিজ,
দেন 30 মিলিয়ন ওয়ে ফ্রম দিস ফার্স্ট হালভিং, ঠিক আছে। সো এটা হালভিং হবে অলরেডি, কিন্তু তারা একদিন আগে জানাই দিছে। সো এই অবশ্যই আপনারা হচ্ছে কাজগুলো করবেন, যখন হালভিং করবেন তখন কিন্তু আগের তুলনামূলক কিন্তু এখন কয়েনটা কম পাবেন। সো দ্রুত জয়েন করে দ্রুত কাজ করা শুরু করেন, তাহলে ভালো একটা ব্যালেন্স কিন্তু গুছিয়ে নিতে পারবেন। এই ছিল বিশেষ আপডেট প্রজেক্টটা নিয়ে, যারা এখন পর্যন্ত হচ্ছে বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করা মিস করছেন, সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন বা ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রজেক্ট অলরেডি আপলোড করেছি, সেগুলো দেখে দেখে আপনার কাজগুলো স্টাডি করে দেন, কারণ কোনটা থেকে কোন পেমেন্ট পান কেউ বলতে পারে না। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় অবশ্যই। তাহলে আমাদের কি করতে হবে, জেনে না বুঝে কাজ করতে হবে। হ্যাঁ, এটা না যে আমি যেটা পাইলাম সেটাই জয়েন করলাম, আমি আপনাদেরকে যতটুকু রিসার্চ করার পরে যে প্রজেক্টটা ভালো মনে হয় সেই প্রজেক্টটা হচ্ছে শেয়ার করার চেষ্টা করি, এগেনস্টে সবগুলো বাতিল করে দিই। নাহলে ভাই প্রতিদিনে 10টা থেকে 15টা 20টা ভিডিও আপলোড করার কোনো ব্যাপার না, ঠিক আছে। এগেনস্ট কেন আপনাদেরকে 2টা 1টা করে ভিডিও দিয়ে জানেন, কারণ প্রজেক্ট রিচার্জটাই হচ্ছে সব থেকে মেইন। নিজে রিচার্জ করে নিজে এক্সপ্লেন করি, তারপর ভিউ করি, থেকে সেটা ভালো মনে রেটিং ভালো হলে দেন হচ্ছে আপনাদেরকে এটা শেয়ার করি, অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সো ভালো কিছু না, দেখবো, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। যারা এখন লাইক করেন দ্রুত একটা ভিডিওতে লাইক করে দেবেন, আর হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।